ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিজ ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মিঠি ভালো নেই। মিঠির গালের মধ্যে পুরো মানে ওই যে বলে না গান্ধী বোকা বসছে, সেরকম হয়ে গেছে একদম এখানে চোখের উপরে। তো ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখাচ্ছি ওকে। ওটা তো কালো হবে, চামড়াটা উঠবে, মানে সাংঘাতিক অবস্থা মুখের মধ্যে। তার মধ্যে অন্য জায়গায় হলেও হতো, তো ওটা না একটু মনটা তো একটু খারাপ আছে। ওর একটার পরটা লেগেই থাকে, তোমরা তো দেখতেই পাও। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে এই নিয়ে। আজকে হচ্ছে তো বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, ঘর তোর ঘরটা সব কিছু গোছানো কমপ্লিট, এখন পূজা করতে যাব। আর মিঠি অলরেডি নিচে চলে গেছে, ওকে মা খাওয়াচ্ছে। তো পূজা করতে যাব, আর আজকে স্কুলও আছে। তো হচ্ছে কীভাবে সারাদিন ম্যানেজ হয়, কীভাবে স্কুলে যাই আসি, মিঠি কীভাবে থাকে, সবটাই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ওকে এখন হচ্ছে এখন সিঁদুর টিঁদুর পরবো, তারপরে নিচে আগে পূজা দেবো, তারপর অন্য কোনো কাজকর্ম। তো সিঁদুর করা হয়ে গেছে, আমি আর যাই করি না কেন, স্নান করে উঠে সিঁদুরটা পরি আগে, সবার আগে, এটাই আমার কাজ। তো এখন সিঁদুর করা হয়ে গেছে, তো এখন পূজা দিতে যাবো নিচে। তো তোমরাও চলো, আজকে মিঠিকেও নিয়ে আসলাম ঠাকুর ঘরে। তো মিঠিও পূজা দিবে আমার সাথে সাথে। আসো না, এই আসো না, দেখো গালের মধ্যে কি হয়েছে, পূজা দিব। হ্যাঁ, দুজন মিলে। হ্যাঁ মা, অলো অলো দিব না, অলো অলো দিব ঠাকুর ঘরে মিঠি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, ঠাকুরকে অলরেডি ভোগ দেওয়া হয়ে গেছে, আর মিঠিকে ওর পাপা নিচে নিয়ে গেল, খুবই দুষ্টম করছিল, এটা ধরছিল ওটা ধরছিল, ঠিকমতো পূজা দিতে ইচ্ছিল না, সেই জন্য ওকে নিচে নিয়ে গেল। এবারে খাওয়া দাওয়ার পালা, মিঠির পাপার কাছে মিঠির জন্য দুধ আনতে। তো আমি আগে খেয়ে নিই, তার কারণ মিঠিকে খাওয়ানোর ব্যাপার থাকে, আর ওর পাপা এসে পরে ধীরে সুস্থে খায়। আর এদিকে তো দিদি রান্না করছে, আমরা সবাই নিরামিষ, আমরা সবাই না মানে মিঠির পাপা আর মিঠির ঠাম্মি নিরামিষ খাচ্ছে, তোমরা সবাই জানো শ্রাবণ মাস জন্য। তো ওদের জন্য নিরামিষ রান্না করছে, আমাদের জন্য মাছের ঝোল, এই খাবো সকালে। আজকে স্কুল যাওয়ার পথে এত বৃষ্টি, আজকে বড় গাড়ি নিয়ে আসিনি, ওয়েদারটা ভালোই ছিল, একটু মেঘলা মেঘলা ছিল। তো মাঝরাতে এমন বৃষ্টি, এই যে এখন আটকে আছি, আমি বসে আছি গাড়িতে, দেখাচ্ছিল আমি বসে আছি বুলেটে, আর এই যে স্যার, এই যে বৃষ্টি, স্কুল থেকে আবার একটু বাড়িতেও আসলাম, মানে আমার বাবার বাড়িতে হেমতাবাদে। তো এখানে আসলাম মেনলি লাঞ্চ করতে, কারণ ফোন করে বললো যে আজকে মাটন করা হয়েছে, তো এখানে যেন খাওয়া দাওয়া করি। তো যেখানে কুটুস বসে আছে উনি টিভি দেখছেন, আর হচ্ছে আমি খাচ্ছি গরম গরম ভাত সাথে পাঁপড় ভাজা আর মাটন, আরও অনেক কিছু ছিল, তবে আমি কিচ্ছু নিইনি, শুধু মাটন দিয়েই ভাতটা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে। বাইরে এতটা রোদ, এতটা রোদ কি বলবো, মানে স্কুল না থাকলে বাড়ির বাইরে পা রাখার কথা মাথাতেই আনতাম না, কিন্তু কি করব, কর্মজীবন, এটাই কর্ম, কর্ম তো করতেই হবে, স্কুলে তো যেতেই হবে। তো প্রচণ্ডই গরম, কোনো রকমই বাড়ি যাচ্ছি আর কি। তো বাড়িতে এখন আসলাম, বাড়িতে এসে আগে মিঠি খাওয়াই দাওয়াই ঘুম পাড়ালাম, এখন আমি বিস্কুট খাচ্ছি, আর এখন যাবো একটু এসি চালে, অলরেডিও মিঠির পাপা আছে রেস্ট করছে, তো আমি একটু যাবো এসিতে, কারণ মিঠি থাকলে তো এসি চালাতেই পারি না, ও ঠান্ডা লেগে যাবে, একটু টাইমে একটু এসিতে থাকি, একটু রেস্ট করি, পরে কথা হবে। তোমাদের বললাম না এসি চালিয়ে মিঠি পাপা শুয়ে আছে, এই যে উনি রেস্ট করছে, আমি তো মিঠিকে খাইয়ে দাইয়ে উপরে আসলাম, এবার আমিও একটু রেস্ট করব। কি খাচ্ছ, মুড়ি খাচ্ছে ঘুরায় ঘুরায়, থ্রি জেনারেশন এখানে। মিঠি কিনে এখন ডাক্তারের কাছে যাচ্ছি, এই যে মিঠির গালে, গালের ওগুলো একদম বেড়ে গেছে, মিঠি কিনে এখন যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে। এই যে মিঠির মুখের এই যে বুনু, শোনা তাকাও তো, বুনু বলছি, হাই ভগবান, আমি মিঠি এদিকে তাকাও তো, ওই যে গালের মধ্যে লাল লাল চোখের উপরে, ওই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি হোমোপতি। তো মিঠি একদম ফিট বাবু হয়ে আছে, জুতো পড়েছে আজকে, জুতো পরে জুতা খায় না, বাচ্চা
ওর খালি ও আবার শিখছে কথা ওটাই ওর ভুলি বললে আমার বাবা জালি ও আমার বাবা যা ও আমার সুনাটা মিঠির টিকিটা একটু দেখাই আসো না চলো আমরা ডাক্তারের কাছে যাবো না চলো জানো ঘুরতে যাবো মিঠি ঘুরতে যাবো আমরা পাপার সাথে যাবা কি তুমি তুমি যাবা এখন মনে জুতা দেখে যাচ্ছে যাবা তুমি ঘুরতে ভুম ভুম যাবো ভুম 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 যাবো জুতাটা শেষ কলকবজা খুলে রেখে দেবো ফ্রেন্ডস এতক্ষণ ধরে পুরো ঘেমে ঘ হয়ে গেছে এতক্ষণ ধরে গরমের মধ্যে কিছু নাচের ভিডিও বানালাম কিছু রিলস বানালাম দেখতে হলে আমার ইনস্টাগ্রামে তোমাদেরকে ফলো করতে হবে সুপ্রীতি মাঝি নামে আমার ইনস্টাগ্রাম রয়েছে আর ফেসবুকেও ফলো করতে পারো সুপ্রীতি মাঝিদের আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ আছে সরি আর সুপ্রীতিজ ওয়ার্ল্ড আমার ফেসবুক পেজ রয়েছে তো এগুলোতে তোমরা নতুন নতুন আপডেট পেয়ে যাবে মানে ইউটিউবে তো পরে ছাড়া হয় আগে তো ওগুলোতে দেওয়া হয় তো তোমরা চাইলে ফলো করে নিও আর কেমন লাগছে লুকটা অবশ্যই বলো আর নাচ যেটা করলাম অনেকদিন পরে নাচ করলাম আজকে ইচ্ছা হলো একটা নাচের ভিডিও করার জন্য তো সেই নাচের ভিডিওটাও আমি পোস্ট করবো তোমরা দেখতে পাবে আর হচ্ছে কেমন লাগছে বলো প্রচণ্ড গরম একদম পুরো ঘেমে গেছে কি বলবো কিছু বলার নেই আর যাই হোক এতক্ষণ ধরে করলাম এখন সব কিছু খুলে টুলে নিচে আবার কি না মানে নিচে রাতে ডিনার ফিনার করতে হবে অনেক রাত হয়ে গেছে 9টা বাজে অলরেডি আর মিঠি এতক্ষণ ঘুমাচ্ছিলো মায়ের কাছে তো মিঠিও উঠে গেছে তো ওকে যাই আর হচ্ছে আউটফিটটা আমি ফুল দেখাতে পারছি না তোমাদের এইভাবে তো ক্যামেরা ধরতে হচ্ছে মানে আগের তোমরা দেখেছো ড্রেসটা হয়তো আগে এর আগে আমি ভিডিও করেছি এই ড্রেস পরে হ্যাঁ হ্যাঁ করেছি করেছি মনে পড়ছে তো হচ্ছে এই হচ্ছে আউটফিট ওকে তো এখন নিচে যাই পরে কথা হচ্ছে বাই তো এবার রাতের ডিনারের পালা রাতের ডিনারটা আজকে খুব ভালো আমার খুবই পছন্দের এটা হচ্ছে মুসুরির ডাল যেটা মানে অনেকটা হয়ে গেছিলো জন্য সেটাকে মা শুকিয়ে এরকম করে তো এটা আমার খুবই ভালো লাগে খেতে আছে সবজি আর একটা ডিমের অমলেট এই দিয়ে রাতের ডিনারটা সেরে নেব গান করো শোনা গান করো মিঠি মিঠিকে খাইয়ে দাইয়ে উপরে আসলাম তো এইবার তো উনি একদম ফুল চার্জ হয়ে গেছে এখন তো উনি কিছুতেই ঘুমাবে না বদমাশি করবে দুষ্টামো করবে যেটা ধরে ধরে দাঁড়ায় খেলে তো যাই হোক এখন আমরাও একটু রামায়ণ দেখব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর নতুন দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ওকে সবাইকে বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা